অভ্যঞ্জন লেপনে মানুষ পাবে প্রাণের আরাম, মনের শান্তি। তোমার মঙ্গলবিধানে তোমার সেবক মোশি তার ভাই আরুণকে স্নাত করে তেলের অভ্যঞ্জনে তাকে যাজক পদে অভিষিক্ত করেছিলেন। এইভাবে তিনি তোমার ভাবী মহকর্মের আভাস দিয়েছিলেন। আমাদের মুক্তিদাতা যীশুখ্রিস্ট যখন দীক্ষাগুরু জোহানের কাছে জর্ডন নদীর জলে দীক্ষাস্নাত হয়েছিলেন, তখন পবিত্র আত্মা যেন কপোতের মতো আকাশ থেকে নেমে এসে তাঁর উপর অধিষ্ঠান করেছিলেন। তুমি তখন আপন কণ্ঠস্বরে সাক্ষ্য দান করে যীশুকে তোমার প্রাণের প্রিয় আপন পুত্র বলে ঘোষণা করেছিলে। খ্রিস্ট যে আনন্দ তেলে অভিষিক্ত হয়ে সবার উদ্ভব স্থান পাবেন, রাজর্ষি দাউদের সেই ভবিষ্যবাণী এইভাবে সেই দিন সত্য হয়েছিল। এখন নীরবে সকল পুরোহিতবর্গ তাদের হস্ত পবিত্র অভিনন্দনকে প্রসারিত করবেন এবং সদ্য অ্যাপোস্টলিক অ্যাডমিনিস্ট্রেটর রাজবিশ্ব মহোদয় অভ্যঞ্জন তৈলের উপর অনুমন্ত্রণ প্রার্থনাটি উচ্চারণ করতে থাকবেন। তাই হে পিতা, আমরা এখন তোমাকে অনুনয় করি, তোমার সৃষ্টি এই তেল তোমার আশীর্বাদে পবিত্র হোক। পবিত্র আত্মার পূর্ণ প্রভাব এই অভ্যঞ্জনের উপর নেমে আসুক, নেমে আসুক খ্রিস্টের পবিত্র শক্তি। খ্রিস্ট মানে অভিষিক্ত পুরুষ, তাই সেই পবিত্র তেলের নাম অভিষেকের অভ্যঞ্জন। প্রার্থনা করি, আমেন। এবার এই পবিত্র ধর্ম অনুষ্ঠানের অন্তিম লগ্নে সদ্য অ্যাপোস্টলিক অ্যাডমিনিস্ট্রেটর আর্চবিশপ মহোদয় তার পালকীয় আশীর্বাদ আমাদের সকলকে প্রদান করবেন। আজকে এই মহা উৎসবে আমরা সকলে সমবেত হতে পেরেছি পরম করুণা ঈশ্বরের আশীর্বাদে, তাই পরম করুণা ঈশ্বরকে আমরা ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের সদ্য অ্যাপোস্টলিক অ্যাডমিনিস্ট্রেটরকে, তিনি আজ আমাদের সকলের জন্য তথা কৃষ্ণনগর ধর্মপ্রদেশের জন্য এই পবিত্র খ্রিস্টজাগ উৎসর্গ করলেন আর আমাদের সকলের মঙ্গল কামনা করলেন। এই পবিত্র দিন সকল পুরোহিতদের জন্য পার্বণ এবং পর্ব দিবস, তাই আমরা কৃষ্ণনগর ধর্মপ্রদেশ সকল খ্রিস্টভক্ত আমাদের সকল পুরোহিতদের জন্য প্রার্থনা করব যেন ঈশ্বর তাদের সর্বদাই আশীর্বাদ করেন। এই অনুষ্ঠান আজকে যারা সর্বাঙ্গীন সুন্দর করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, তাদের সময় ও কর্মদক্ষতা দিয়েছেন, তাদের প্রত্যেককেই আমি জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এই অনুষ্ঠানের শেষে আমি সকল পালক পুরোহিতদের কাছে অনুরোধ জানাই এই পবিত্র তৈল গ্রহণ করার জন্য আপনাদের তৈলের পাত্রটি দয়া করে সাক্রিস্টির পিছনে দিয়ে যাবেন এবং সিস্টার আপনাদের তেল তৈরি প্রস্তুত করে রাখবেন। তারপর আপনারা অবশ্যই করে আমাদের হোলি ফ্যামিলি সিস্টারদের কনভেন্টে আসবেন, পুরোহিতগণ এবং তাদের সঙ্গে যারা এসেছেন এই আজকে দিনের এই পবিত্র দিনের প্রীতিভোজ গ্রহণ করার জন্য। প্রিয়জনেরা, সূচনাতেই আমাদের আর্চবিশপ মহোদয় বলেছেন যে আজকে পুরোহিতদের দিবস, তাদের আহ্বান দিবস আর আমাদের প্রতিজ্ঞার পুনরাবৃত্তির দিবস আসে। সেই সাথে তিনি বলেছেন আজকে আহ্বানের জন্য প্রার্থনা করতে। আমরা আমাদের ডায়োসিসে আহ্বান শিবির করেছিলাম,
খুবই কমজনই সেই আহ্বান শিবিরে যোগদান করেছিল। তাই আজকে বিশেষ করে আরও অনুরোধ করছি প্রত্যেকটা পুরীর পালক পুরী সহকারী পালক পুরীর সকলকে এবং আপনাদেরও, যে আমাদের এই ধর্মপ্রদেশের কাজের জন্য উপযুক্ত পবিত্র পুরীত হওয়ার জন্য আমাদের সেমিনারিতে ছেলেদের পাঠানোর জন্য চেষ্টা করবেন, যাতে তারা একদিন পবিত্র পুরীতে উঠে এই ডায়োসিসকে পরিচালনা করতে পারে। জয় যীশু। প্রিয়জনেরা, আজকে আমরা প্রার্থনা করলাম আমাদের সকলের ফাদারের জন্য। আমরা জানি তাদের আজকের উৎসব স্মরণ উৎসব, তাদের অভিষেকের দিবসকে স্মরণ করে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার দিবস। তাই আবার আমি আমার শুভেচ্ছা প্রকাশ করি, কংগ্রাচুলেশন টু অল অফ ইউ ডিয়ার ফাদার্স অন ইয়ার অর্ডিনেশন অ্যানিভার্সারি অফ অল অফ আস ওয়েন উই রিমেম্বার দিস, অ্যান্ড থ্যাংক ইউ ফর ইয়ার প্রিস্টলি সার্ভিস টু আওয়ার ডায়োসিস। আমি ধন্যবাদ দিই বিশেষ করে আমাদের ধর্মপাল বিশপ জোসেফ জন্য। থ্যাংক ইউ বিশপ জি ফর অল ইয়োর প্রেয়ার্স। আমি জানি কত প্রার্থনা করছেন তিনি সকলের জন্য, বিশেষ করে আমাদের ফাদারের জন্য। থ্যাংক ইউ ফর অল দিস টাইম ইউ স্পেন্ড ইন প্রেয়ার, অলসো প্রেইং ফর মি আই নো ফর দি এন্টায়ার ডায়োসিস। থ্যাংক ইউ, মে গড ব্লেস ইউ উইথ গুড হেলথ। আমি ধন্যবাদ দিতে চাই যতজন সিস্টাররা আছেন, ফাদারও সেবা দিচ্ছেন অবশ্য, কিন্তু ফাদারের সঙ্গে সঙ্গে আমাদের সিস্টাররা অনেক মিশন স্টেশনে, প্যারিশে, স্কুলে, সংস্থায় সেবা দিচ্ছেন। থ্যাংক ইউ ডিয়ার সিস্টার্স ফর অল দ্যাট ইউ ডু অলং উইথ আওয়ার প্রিস্ট, ফর আওয়ার পিপল, ফর দ্য সার্ভিস দ্যাট ইউ রেন্ডার বাই ইয়ার কনসেক্রেটেড লাইফ, বাই ইয়ার এক্সাম্পল অফ কনসেক্রেশন অ্যান্ড বাই ইয়ার প্রেয়ার অ্যান্ড অ্যাক্টিভ সার্ভিস। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। সঙ্গে সঙ্গে যতজন আমাদের ক্যাটেকিস্ট আছেন, যতজন আমাদের অন্য খ্রিস্ট ভক্তগণ আছেন, সকলের আমি ধন্যবাদ দিতে চাই, কেননা আপনাদের প্রার্থনা আমাদের ফাদের জন্য, সকলের জন্য দরকার, আর এই প্রার্থনা জারি রাখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর অল দ্যাট ইউ ডু এভরিডে। আর বিশেষ করে আমাদের এখানে আছে ভবিষ্যতে আমাদের ফাদার, অল আর সেমিনেরিয়ান্স, আওয়ার ফিউচার প্রিস্ট, আমরা প্রার্থনা করব তাদের জন্য ভালো করে, তারা সব সময় ঈশ্বরের আহ্বান সাড়া দিয়ে ভালো জীবনযাপন করে তারা একদিন আমাদের অন্য ধর্মী ফাদারের মতো একজন সুন্দর আর ধর্মী ফাদার হতে পারেন, তাদের জন্য আমাদের প্রার্থনা আছে। সো গড ব্লেস ইউ অল। এখন শেষ প্রার্থনা, শেষ আশীর্বাদ। প্রভু তোমাদের সহায়, তিনি আপনারও সহায়। প্রিয়জনেরা, এসো আমরা মাথা নত করে ঈশ্বরের বিশেষ আশীর্বাদ যাচনা করি। হে পরম পিতা, তুমি আজ অন্তর্যামী পবিত্র আত্মাকে প্রেরণ করেছ, তিনি যেন আমাদের সকলের অন্তর শাশ্বত জীবনের বিকিরণে বিকীর্ণ করেন। তুমি এখন তোমার ভক্তদের মনে দেহে সেই শান্তি দাও, তারা যেন নির্ভীকভাবে জগতের সকল প্রান্তে তোমার মঙ্গল বার্তা ঘোষণা করতে পারে। তো আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমেন। সর্বশক্তিমান পরমেশ্বর, পিতা, পুত্র ও পবিত্র আত্মা তোমাদের আশীর্বাদ করুন, আমেন। খ্রিস্ট যাগ সমাপ্ত হলো, তোমাদের শান্তি হোক। ধন্য পরমেশ্বর। এখন সদ্য অ্যাপোস্টলিক অ্যাডমিনিস্ট্রেটর আর্চবিশপ মহোদয় আশীষকৃত তৈলের ধূপারতি করবেন, সেই সঙ্গে সঙ্গে আজকের দিনের অনুষ্ঠান সমাপ্ত করবেন। তারপরে সকল পুরোহিতবর্গ আশীষকৃত তৈল নিয়ে শোভাযাত্রা সহকারে সাক্ষীস্থিতে প্রবেশ করবেন।
পথে আমি চলেছি, আমার দুটি হাত ধরো, অন্তবিহীন ভালোবাসা হৃদয় আমার তুমি ধরো। তোমার পথে আমি চলেছি, আমার দুটি হাত ধরো, অন্তবিহীন ভালোবাসা হৃদয় আমার তুমি ধরো। তোমার পথে আমি চলেছি দুর্গম গিরি মরু প্রান্তে, মৃদু সমীরণে তুমি দুর্গম গিরি মরু প্রান্তে, মৃদু সমীরণে তুমি অন্ধকারে তিমির রাতে অন্ধকারে আমার দুটি হাত মারিয়া খ্রিস্টভক্তের সহায় আমাদের জন্য প্রার্থনা করো। ক্রুশের চিহ্ন পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমিন।